हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल সাধের ভোজন অফিশিয়াল। আশা করি আপনারা ভালো আছেন। আসন্ন শারদোৎসবে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি নতুন রেসিপি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। রেসিপিটি হলো একটি মোগলাই রেসিপি, চিকেন চাপ। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের। আর আমার এই চ্যানেলটিকে নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমার সাথে আমার রান্নাঘরে দেখে নিন আজকের রেসিপি, চিকেন চাপের প্রিপারেশন। চিকেন চাপ বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথমেই হচ্ছে চিকেন। 1 কেজি চিকেন নিয়েছি, এইভাবে আমি কাট করে নিচ্ছি। এতে হবে কি, মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যাবে। সমস্ত চিকেনগুলোকে আমি এইভাবে কাট করে নিয়েছি। টু টেবিল স্পুন পোস্তদানা নিয়েছি, 1.5 টেবিল স্পুন চারমগজ নিয়েছি, 2 টেবিল স্পুন কাজু বাদাম নিয়েছি, 12টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 কাপ টক দই নিয়েছি। এই উপকরণগুলোকে আমি আগে মিক্সিং জারে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি পোস্তদানাটাকে গ্রাইন্ড করে নেব। এই চারমগজটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে দিয়েছিলাম, এইটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিচ্ছি, 1 কাপ দই নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। আমাকে একটা চাপ মশলা বানিয়ে নিতে হবে, তার জন্য 8টা ছোট এলাচ নিয়েছি, 8টা লবঙ্গ নিয়েছি, 1/2 খানা জায়ফল নিয়েছি, 3টে জয়িত্রী নিয়েছি, 1 ইঞ্চি মাপের একটা দারচিনি নিয়েছি, 1 চা চামচ সাদা গোলমরিচ নিয়েছি, 1 চা চামচ শা জিরে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম, তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। চাপ মশলাটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে আমি পেস্ট করে নিয়েছি, 16টা রসুন কোয়া পেস্ট করে রেখেছি, 1.5 ইঞ্চি মাপের আদা পেস্ট করে নিয়েছি, আর এটা হলো কাজু বাদাম, চারমগজ, টক দই, কাঁচা লঙ্কা আর পোস্তদানার পেস্টটা। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, পেঁয়াজ বাটাটা এতে দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। যে চাপ মশলাটা তৈরি করে নিয়েছি তার থেকে আমি 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, এটা ছাতু দিতে হবে 2 টেবিল চামচ, এটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। যেহেতু এটা মোগলাই রান্না সেই জন্য রোজ ওয়াটার দিচ্ছি 1 টেবিল চামচ, কেওড়া ওয়াটার দেব 1 চা চামচ। গরম দুধের মধ্যে আমি কিছু জাফরান বা কেশর মিশিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিঠা আতর আমি দিচ্ছি 2 ফোঁটা, 2 চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলোকে এভাবে খুব ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে কাট করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি।
চিকেনের মাঝে যে কাটগুলো করে নিয়েছি সেখানেও মশলাগুলোকে খুব ভালো করে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। সমস্ত চিকেনগুলোকে এই মিশ্রণের মধ্যে আমি ডুবিয়ে রাখব। খুব ভালো করে চিকেনগুলোকে মশলা পেস্টের মধ্যে মাখিয়ে নিয়েছি। এইভাবে ঢাকা দিয়ে আমাকে এটা মিনিমাম 4 ঘন্টা রেখে দিতে হবে। চিকেনটা ম্যারিনেটেড হয়ে গেছে, আমি প্রায় 5 ঘন্টা নর্মাল ফ্রিজে এটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম। যদি সম্ভব হয় তাহলে কিন্তু এটা রাত্রিরে এইভাবে ম্যারিনেট করে 12 ঘন্টা রেখে দেবেন, তাহলে এটা আরো বেশি ভালো হবে। 6 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, 4 টেবিলস্পুন ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। ম্যারিনেটেড চিকেনগুলো আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখেছি। এইভাবে আমি চিকেনগুলো ক্রমান্বয়ে ফ্রাই করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এই চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি। বাকি চিকেনগুলো এর মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব। সমস্ত চিকেনগুলো কড়াইতে দিয়ে দিয়েছি ফ্রাই করে নেবার জন্য। ম্যারিনেটেড চিকেনের যে গ্রেভিটা ছিল সেটা আমি রেখে দিয়েছি। এইভাবে সমস্ত চিকেনগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এই তেলটার মধ্যে আমি এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি, খুব ভালো করে তেল ঘির সাথে মিশিয়ে নিচ্ছি। বাটিটাতে আমি অল্প একটু জল মেশাবো, তারপর এই জলটা এতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে দিলাম। মশলাটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি গ্রেভির মধ্যে চিকেনগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করব। তেল ছেড়ে ছেড়ে আসছে। তৈরি হয়ে গেল আজকের পুজো স্পেশাল রেসিপি, চিকেন চাপ পুরোপুরি রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের। আর নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপিটার প্রিপারেশন আপনারা দেখলেন তো, পূজার দিনগুলোর মধ্যে একদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর বাড়ির সকলের সাথে আপনারা এনজয় করবেন। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকে আর নয়, আগামী দিনে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। পূজোর দিনগুলো খুব ভালোভাবে আপনারা কাটান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।